আমি সাইকেল যোগে ভ্রমণ যাত্রা শুরু করি বাস্তবতা জ্ঞান অর্জনের জন্য। আর বেরিয়ে আমার সুচিন্তা চর্চার মাধ্যমে পথে আমি দুটি মেসেজ রচিত করে সাইকেলে সেটিং করেছি, যা মানুষের কাছে ব্যাপকভাবে সাড়া পেয়েছি এবং এই মেসেজের কারণে একটু আত্মীয়তা আরও আমি বেশি পেয়েছি। আর আমি রুট করেছিলাম আমার নিজ জেলা ঠাকুরগাঁও, তারপর হচ্ছে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর, রংপুর, তারপরে আমি আসছি জয়পুরহাট, চাঁপানবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা। মোট মোট কয়টা জেলা হলো তাহলে? এইভাবে পর্যায়ক্রমে আমি স্যার 64 জেলায়, ঢাকা শহরে। এই আমি শুরু করেছিলাম আমার স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে, আর আমার সাংবাদিকদের সাথে ফোনে কথাবার্তার মাধ্যমে আর কি ওনাদের পরামর্শই যে তুমি সমাপ্ত করবে জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিকদের মাধ্যমে তুমি সমাপ্ত করবে। এখন এখন তো এটা শেষ জার্নি আপনার, তারপর তো পরের 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 কি ইচ্ছা আছে? পরে আমি এখন জার্নিং শেষ, আমি আমার নিজ বাসায় যাব এবং আমার কর্মব্যবস্থার যা আছে তা কিছু জানার পরে আসলে আমি যা অর্জন, বাস্তবতার যা অর্জন করলাম এটা আমি আর কি রচিত করে এইসব চর্চা রাখবো আর কি। তারপরে হয়তো সুন্দর সুন্দর জায়গার ইনফরমেশন নিয়ে ভ্রমণে বেরোবো, তবে সেটা সময় সাপেক্ষ। আমার পেশা ক্ষুদ্র ব্যবসা আর কি, কাঁচা বাজারের ব্যবসা, আমার দোকান আছে। আর সিজনালে আমি ফলের ব্যবসা করি, আম কাঁঠাল, আমাদের অত এলাকায় কিন্তু ফল ব্যাপকভাবে, মানে আমাদের আম, লিচু আর কাঁঠাল ব্যাপকভাবে।